করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। সারা দেশে আজকে এই দিনে 135 কোটি মানুষকে একযোগে জাতীয় সংগীত গাওয়া হচ্ছে, এটা পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড। 75 বছর স্বাধীনতার পূর্তি, এই স্বাধীনতা আমাদের খণ্ডিত স্বাধীনতা। এই একই দিনে আমাদের রক্ত, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা একটা বিস্তীর্ণ অঞ্চলে তারা একটা চরম দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন। এই দিনে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছিল, এই দিনে বহু মানুষ গৃহহীন হয়েছিলেন, এই দিনে বহু বাচ্চার মা হারিয়ে গিয়েছিল, টেনে নিয়ে চলে যাওয়া হয়েছিল, তাকে আর কোনোদিন তার সেই মাকে কোনোদিন তার শিশুরা খুঁজে পায়নি। অনেক বাবার চোখের সামনে মেয়েকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই মেয়েটিকে খুন করা হয়েছিল বা মেয়েটি হারিয়ে গিয়েছিল, তার কোনো হদিশ সারা জীবন চোখের জলের মধ্যে দিয়ে তার বাবা পায়নি। তো সুতরাং অনেক অশ্রু সজল আজকের দিন এবং একই সঙ্গে আনন্দ ঘন আজকের দিন। আমরা হাজার বছরের পরাধীনতার পর ভারতবর্ষের মাটিতে একটা রাজনৈতিক স্বাধীনতা এসেছিল, তার আজকে 75 বছর। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে, বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছেছি, অন্তত বিশ্বের সামনে আমরা এটা প্রতিষ্ঠা করতে পেরেছি যে আমাদের দেশ সফলভাবে 75 বছর ধরে গণতন্ত্রকে প্র্যাকটিস করেছে। সারা পৃথিবীর বহু দেশ আমাদের সঙ্গে স্বাধীন হয়েছিল, অনেক দেশ আগে এবং পরে কলোনিয়ালিজম থেকে মুক্ত হয়েছে, কিন্তু তারা কেউ কেউ সেনা শাসনের আওতায় চলে গেছে, আবার কেউ কেউ দেখা যাচ্ছে অন্য কোনো রাজতন্ত্রের শিকার হয়ে গেছে। তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষের এই সফল গণতন্ত্র, ভারতবর্ষের স্বাধীনতা নিঃসন্দেহে আমাদের কাছে একটা আনন্দ ঘন দিন। এবং আমরা চাই ভারতীয় সংস্কৃতির মূল মন্ত্র যেটা, সামাজিক বহুত্ববাদ, রাজনৈতিক বহুত্ববাদ, তা বজায় থাকুক। দুর্ভাগ্যজনকভাবে আজকে যেটা পশ্চিমবঙ্গে নেই, আমরা রক্তাক্ত, আমরা আক্রান্ত, আমাদের বহু কর্মী খুন হয়েছেন, কিন্তু তারপরেও আমরা এই গণতন্ত্রের পূজারী, আমরা বহুত্ববাদ মানি, আমরা প্রত্যেকটা মানুষের বিকাশের সমান সুযোগ দেওয়ার পক্ষে আজকে শিলিগুড়ি জেলার পক্ষ থেকে আমরা আজকের দিনটা প্রতীকী উদযাপন করলাম। আসমুদ্র হিমাচল কাকদ্বীপ থেকে কুচবিহার, যেখানে যত বিজেপি কর্মী আছেন, প্রত্যন্ত গ্রাম গঞ্জ বিভিন্ন দ্বীপ সমস্ত জায়গায় আজকের দিন পালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর আহ্বান, দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে একযোগে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইবে এবং জাতীয় সঙ্গীতের প্রকৃত মর্মার্থ এই প্রজন্মকে আমরা জানাবো, এটাই আমাদের সংকল্প। কালকে তো গ্রেট ক্যালকাটা কিলিংয়ের দিন, কাজের কির বিপক্ষ হত্যাকাণ্ডের দিন। কালকের দিন বাংলার মানুষের সামনে, পাঞ্জাবের মানুষের সামনে নারী হরণ, নারী ধর্ষণের দিন, ধর্ষণ করে খুন করার দিন, বলপূর্বক বিবাহ করবার দিন, জোর করে ধর্মান্ত করবার দিন, কলকাতার মানুষকে, 1 লক্ষ মানুষকে গৃহহীন করে দেবার দিন, কলকাতার মাটিতে 4,000 মানুষকে খুন করবার দিন, কলকাতার পার্শ্ববর্তী এলাকায় 15,000 মানুষকে খুন করবার দিন। আজকে ওয়েবেল বলেছিলেন যে যেদিন এই গ্রেট ক্যালকাটা কিলিংয়ে যত মানুষ খুন হয়েছে পলাশির যুদ্ধে, তত মানুষ প্রাণ হারায়নি, কালকের দিনটা সেই দিন। কালকের দিন গণতন্ত্রের পক্ষে কালো দিন। এই কালো দিনে তৃণমূল কংগ্রেস উদযাপন করছে একটা বিভাজনের রাজনীতি করে একটা সাম্প্রদায়িক বার্তা দিতে। আমরা বিজেপির পক্ষ থেকে এবং জনসংঘের সময় থেকে 1952 সাল থেকে দলীয়ভাবে এই দিনটাকে আমরা কালা দিবস হিসেবে পালন করি। জিন্না বিবৃতি দিয়েছিলেন যে আই ওয়ান্ট ডিভাইডেড ইন্ডিয়া অর ডেস্ট্রয়েড ইন্ডিয়া। সেই বিবৃতির পরে ডাইরেক্ট অ্যাকশন ডে হয় এবং স্টেটসম্যান পত্রিকা তার নাম দেয় গ্রেট ক্যালকাটা কিলিং। সেই গ্রেট ক্যালকাটা কিলিং নামে যে দিনটি সারা মানুষের প্রজন্মের প্রজন্ম যাদের মানে অন্তরের মধ্যে বিদ্ধ আছে, আজকে সেই দিনটাকে খেলা দিবস হিসেবে তৃণমূল উদযাপিত করে একটা নতুন বার্তা দিতে চাইছে, যে বার্তা সাম্প্রদায়িক বার্তা, বিভাজনের বার্তা, পশ্চিমবঙ্গ আগামী দিনে একটা সর্বনাশের পথে এগিয়ে যাবে তার বার্তা, এই জিহাদি মনোভাবের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে এখন যা চলেছে, যে জিহাদি ইন্ডক্ট্রিনেশন চলেছে, সীমান্তের বিভিন্ন জায়গায় আগে অনুপ্রবেশ হতো, ইনফিল্ট্রেশন হতো, আমরা তখন বলতাম বিনা যুদ্ধে ভারত দখল, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন অন ইন্ডিয়া। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিহাদি ইন্ডক্ট্রিনেশন হচ্ছে, অ্যান্ড উই আর ইম্পোর্টিং দ্যাট ইন্ডক্ট্রিনেশন, মোস্ট আনফর্চুনেট থিং। এটা তৃণমূলের একটা রাজনৈতিক দলের কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ আশা করা যায় না। ভারতবর্ষের সমস্ত মানুষ এবং বাংলার সমস্ত মানুষ, এমনকি বিভিন্ন মঠ মন্দিরের সন্ন্যাসীরাও তারা আজকে এর প্রতিবাদ করছেন। আজকে স্বাধীনতা দিবস
পর কিন্তু বাংলার মানুষের কি বাক স্বাধীনতা আছে সেটা তো আপনারা সাংবাদিকরা বুঝতে পাচ্ছেন। আপনারা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে চলে যান, আমাদের কর্মীরা এখনো আসামে আছেন, 15,000 বিজেপি কর্মী ঘর ছাড়া, মাথা মুড়িয়ে ঢোকানো হচ্ছে, জরিমানা দেবার পরও বাড়িতে আগুন, ভাঙচুর, ভ্যাকসিন নিয়ে চরম হিংসামূলক আচরণ, ভ্যাকসিনকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি, রেশন পাচ্ছেন না, বিজেপি করবার অপরাধে দোকান খুলতে পাচ্ছেন না, এটাই তো পরিস্থিতি। গণতন্ত্রের মূল বিষয় হলো রাইট টু ডিসেন্ট, আজকে সেটা পশ্চিমবঙ্গে নেই। এই যে লোকসভা বিধানসভা আইনসভাগুলো আছে, এগুলো শাসক দলের নয়, এগুলো বিরোধীদের, এর অধিকার বিরোধীদের, আজকে সেই এই রাজ্যে সে অধিকার নেই। বেনারসির তিন অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।